যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে, এমনকি আল্লাহর বিষয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, সাহাবীদের বিষয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, ইমামদের বিষয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, আহলুল হাদিসদের বিষয়ে তাদের মিথ্যা অপবাদ দেওয়াটা কোনো বিষয় নয়, বরং দিবে, এটাই হলো তাদের স্বভাব। বলবেন যে কিভাবে আল্লাহ এবং তার রাসূল বা সাহাবায়ে কেরামদের বিষয়ে অপবাদ? অসংখ্য প্রমাণ, বহু আলেম রয়েছেন, ওই আলেমরাই তারা কথায় কথায় কি বলেন, বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউলা খালাকতুকা মা খালাকতু আলা আফলাক, আল্লাহ বলেন হে নবী, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। কে বলেন? আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, তাহলে গোটা বিশ্ব তো দূরের কথা, স্বয়ং সাধারণ জিন ইনসানও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহ বলেন বলে এই যে একটা ডাহা মিথ্যা 100% জাল কথাটা যারা ছড়িয়ে দিতে পারে আল্লাহর নাম দিয়ে, আহলুল হাদিসদেরকে তারা বিভিন্ন মিথ্যা পরিচয় দিয়ে অপবাদ দিতে পারে, এটা কোনো সাধারণ বিষয়, কঠিন বিষয় নয়, এটি তাদের জন্য সাধারণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, সাহাবীদের নাম দিয়ে স্পষ্ট দেখুন, হাদিস না মানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা নাকি তার পিছনে যখন দাঁড়াতেন কাঁধে কি নিয়ে দাঁড়াতেন, কাঁধে পুতুল নিয়ে দাঁড়াতেন, সাহাবিরা কাঁধে পুতুল নিয়ে সালাতে দাঁড়াতেন, এই পুতুলটা যেন পড়ে যায়, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাম রুকু থেকে উঠে হাত তোলার জন্য নির্দেশ দিয়েছেন, নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো ইতিহাস এটা প্রমাণ করতে পারবে না, বরং তথাকথিত আহলুল হাদিসদেরকে যারা বিভিন্নভাবে কটাক্ষ করে গালিগালাজ করে থাকে তারাই এই সমস্ত কথাগুলি বলে থাকে। তাহলে তাদের মতো যারা, যাদের চর্চাই হলো মিথ্যা, যাদের স্বভাবেই হলো মিথ্যা, যাদের কথাই বলা হলো মিথ্যা, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়াটাই যাদের স্বভাব, তারা আহলুল হাদিসদেরকে কত কি অপবাদ দিতে পারে, এটি কোনো অসম্ভব বিষয় নয়। আল্লাহু আকবার। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাহাবীরা যারা নিজেদের জান মাল সব কিছু ত্যাগ করে হিজরত করে মদিনায় আসলেন, যত রকমের পুতুল পূজা, পুতুলের ইবাদত কোথায় ছিল, এটা মদিনায় না মক্কায়? মক্কায়, মদিনায় কোনো পুতুলের বিষয় ছিল না, অথচ জামাতের সাথে সালাত এর ব্যবস্থা কোথায় হয়েছে, মক্কায় না মদিনায়? মক্কায় ছিল না জামাতের, জামাতের ব্যবস্থা শুরু হয়েছে, প্রচলন হয়েছে মদিনায়। তাহলে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সেই সাহাবী, যেই সাহাবীগণ ওই সেই পুতুল পূজারি, মূর্তি পূজারি, সেই শেরককে বর্জন করে সকল প্রকার জান মাল সব ত্যাগ করে হিজরত করে যারা মদিনায় আসলেন, মদিনায় এসে এত খাঁটি নির্ভেজাল তাওহিদপন্থী সাহাবীদেরকে যারা এই ধরনের পুতুল পূজারি বলে যারা অপবাদ দিতে পারে, তারা কাকে কিনা বলে অপবাদ দিতে পারে, এই অপবাদ দেওয়াটাই হলো তাদের স্বভাব।